যোরহাট নির্বাচনী জেলার নির্বাচনী আইকন হিসাবে সংগীতজ্ঞ তথা সংগীত সুরকার জয় বরুয়াক আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান তথা সজাগতা কার্যসূচী সম্পন্ন। আজি যোরহাট নগরের বরুয়া চারিআলিস্থিত মিলেনিয়াম পার্কত বিশেষ সারাংশ সংশোধনী 2024 সংগতি রাখি স্লিপ অংশস্বরূপে মরমর যোরহাটের অধীন জেলা প্রশাসনের উদ্যোগত আর জেলা নির্বাচনী বিষয়ার তত্ত্বাবধানত এক সজাগতা কার্যসূচী আর যোরহাট জেলা নির্বাচনী আইকন হিসাবে প্রখ্যাত গায়ক সংগীত সুরকার তথা অসম গৌরব জয় বরুয়াক আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান অনুষ্ঠানত সম্পন্ন করা হয়। অনুষ্ঠানত জেলা নির্বাচনী বিষয়া তথা জেলা আয়ুক্তগৰাকীয়ে আদরণী ভাষণ প্রদান করে গণতন্ত্রক শক্তিশালী করবর উদ্দেশ্যে নাগরিকসকলক নির্বাচনী প্রক্রিয়ার বিষয়ে অবগত করার লগতে সকল নাগরিককে ভোটাধিকার সাব্যস্ত করবলৈ আহ্বান জানায়। নির্বাচনী আইকনগৰাকীর সৈতে উপস্থিত দর্শকর অন্তরঙ্গ আলাপ অনুষ্ঠানত তেওঁর সংগীত যাত্রার লগত সংগতি রাখি বিভিন্ন আলাপ করে কয় যে এখন গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটাধিকার হয়েছে মৌলিক অধিকার। আইকনগৰাকীয়ে প্রতিজন নাগরিককে বিশেষক ভবিষ্যতের পরিবর্তনকারী তথা নতুন ভোটার সকলক ভোটদানের ক্ষেত্র আগবাহী আহি নাগরিকক কর্তব্য আকুয়ালি লৈ নিজের ভোটাধিকার সাব্যস্ত করে রাষ্ট্র গঠনত অংশীদার হবলৈ আহ্বান জানায়। লগতে যোরহাটের নির্বাচনী জেলার নির্বাচনী আইকন হিসাবে তেখেতক দায়িত্ব অর্পণ করার বাবে যোরহাট জেলা প্রশাসনক আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে। অনুষ্ঠানত নির্বাচনী আইকনগৰাকীয়ে গীত পরিবেশন করার লগতে যোরহাট কলা নিকেতনের শিল্পী সকলে নৃত্য প্রদর্শন করে। অনুষ্ঠানত জেলা পরিষদর সভাপতি জেলা উন্নয়ন আয়ুক্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত নির্বাচনী বিষয়া সহকারী আয়ুক্ত জেলা প্রশাসনের বিষয়ববীয়া তথা ভালে সংখ্যক ব্যক্তি উপস্থিত থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও 24x7।